गाइस की बैग नीचे देखो, এটা 2 বছর আগেকার গাইস, 2 বছর আগেকার ব্যাগ সবাই দেখে। মোমো সাইজ এরকম গাইস, জ্যান্ত মোমো আছে, জ্যান্ত মোমো লাপাচ্ছে নাকি গো? এক প্লেট মোমো দাও দাও দিচা ফের ফের আবার 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 দিচা। পূজা একটা চুড়ি নিয়েছে দেখো, এই চুড়িটা কেমন দেখো, ঝাঝা 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 করছে, এদিকে তাকিয়ে বলো কিছু শাড়ি পরতে আমাকে সে তৈরি হতে, আর আজকে আমার একটা মাসির ছেলে এসেছিল, তাকেও সময় দিয়েছি, সেই কারণে দেরি হয়ে গেছে। চলো দেখো 7:30 বাজে, ডোডোকে দেখো, ডোডোর লুক দেখো গাইস, ডোডো আজকে হানি সিং হয়ে গেছে, দেখি দেখি ডোডো দেখি দেখো আগে দেখো দেখো ডোডো ডোডো চুল কাটাতে দেখেছো, এই দেখো এই দেখো। তো গাইস ডোডোকে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও, আর আমরা এখন অষ্টমীর রাতে, এই ষষ্ঠীর রাতে আর কি বাটাই যাচ্ছি, বাটা নিউল্যান্ড আর কি পূজা মণ্ডপে, তো ওখানে পূজা প্যান্ডেলটা খুবই সুন্দর হয়, চলো। আর গাইস দেখো টিভি চলছে, আর মা বাবা বলেছে পরে যাবে, এরা এখন ড্রেস নিচ্ছে, এরা কবে যাবে ঠিক নেই, তো চলো আমি আসছি গো, চলো ডোডো ডোডো তো গাইস আমাদের একটু লেট হয়ে গেছে আজকে, তো চলো। আর পূজা দেখো বলছে যেতে যেতে 7:30 বেজে গেছে, তো পূজার শ্বাসটা কেমন লাগছে বলো তো গাইস। তো আমরা এখানে পরে আসবো, আগে দেখে নিই। আর টোটোকে দেখো, টোটো তো একদম হেভি লুকে আছে এখন, ঠিক তো দেখো বল, অবশ্যই ভালো লাগছে, কেন ভালো লাগবে না। তো গাইস আমাদের এখানে বিসর্জন হয় এরকম এই গঙ্গার ঘাট, চলো আমরা যাই এখন। আর পূজাকে দেখো, পূজা আবার এখন এখন ব্যাগ নিয়েছে, দেখো গাইস কি ব্যাগ নিয়েছে দেখো, এটা 2 বছর আগেকার গাইস, 2 বছর আগেকার ব্যাগ সবাই দেখে নাও। ডোডো তোমাকে বল বল আমরা কোথায় যাচ্ছি, তো গাইস দেখো এখন এখানে রেলগেটে দাঁড়িয়ে, আর প্রচুর গাড়ি যান তবে গেট উঠেছে, আর আমরা এখন নিজের গন্তব্যে পৌঁছাতে পারিনি, যাই আগে আমরা দেখি, এখন অটো ধরবো গিয়ে প্ল্যাটফর্মার থেকে, বজর প্ল্যাটফর্মার থেকে তারপরে যাবো। আর পূজাকে দেখো, পূজা ব্যাগ ছোটো করেছি, ব্যাগের হ্যান্ডেল ছোটো করেছি, গেট হয়ে যাবা ওটা আসছে। তো গাইস অটো ধরবো এখন, যাবে পাটা মোড়, যাবে পাটা মোড় মদ্দিনাথ, না না আরেকটা আসছে, চলো একটা টাটা মোড়, টাটা মোড় কি বললি, তো অটোটা ধরি এখন তারপরে দেখছি। এখানে প্যান্ডেলটা ভালো হয়েছে, পূজা ঠাকুরটা ভালো করেছে, ঠাকুর ভালো করে না, এইটা হচ্ছে দেখো পূজা বসে আছে, দেখো কেমন লাগছে, ভালো, অনেক কষ্ট অটো পেলাম না ভাই, গাড়ি চালাচ্ছি ভাই, টোটো টোটো পরে করবি, দেখো চশমা পরে পুরো কালো হয়ে গেছে, চশমা একটু তুলে দাও, না তুলো ওরে আমার ফোনে ব্যালেন্স। তো গাইস আমরা 7:30 বেরিয়েছিলাম ঘর থেকে, এখন 8:10 হয়ে গেছে, কখন নামবো বাটা মোড়ে কে জানে, আর এখন দেখো ভিড় পুরো পুরো জ্যাম হয়ে আছে, আর অটো আস্তে আস্তে এগোচ্ছে আবার থামছে, তার মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে এগোচ্ছে আবার থামছে। তো গাইস দেখো এখন অটো থেকে নামলাম, আর সেই 8টায় উঠেছিলাম, আধা ঘন্টা পরে পুরো, যাই হোক এখন নেমেছে, 8টা বাজে পুরোপুরি, এই দেখো 8:30 বাজে, এই দেখো ওপর থেকে দেখো, চলো ভেতরে যাই ঠাকুরটা দেখি, ঠাকুরটা ভালো হয়েছে, ছোটো চো প্রথম প্যান্ডেলে ঢুকছি আমরা, তো গাইস সত্যি কথা বলতে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দেখি একটু
কত সুন্দর ঠাকুরটা হয়ে যাবে, জুম করে তোমাদের দেখা যাবে। চশমাটা পরিয়ে দাও এখন, চশমা পরে, চশমা পরে নে। তো গাইস দেখো ডোডো এখন কত কি দেখছে রাস্তায়, আর ও নেবে নেবে বলে কেমন করছে দেখো। এর মধ্যে নিবি, এর মধ্যে বলে বাবা এই যায়, এখানে ভালো আছে কি কি এখানে 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 নিব নেবো তা না, আসি আগে আগে আসি। তো গাইস দেখো পূজা হাঁটছে এখন, আর সত্যি সত্যি বলতে দুর্গাপুজো মানে হাঁটতে হবে অনেক, আর কষ্টও আছে সঙ্গে আর মজাও আছে। আর এই দেখো ডোডো, আমি আর ডোডো হাঁটছি, আর ডোডো তো এখন রাস্তা হাঁটতে হবে না, যেন কোলে করে যাচ্ছে আমার, আর পূজা হাঁটছে দেখো। পূজা আর কতটা দূর? তো গাইজ এই হলো বাটানগর নিউল্যান্ড পূজা কমিটি, আর এইটা হচ্ছে মেলা, মেলার সাইড, আর এইটা বোধহয় ঠাকুর দেখার সাইড দেখো। আমরা এইটা এই রাস্তা দিয়ে চলে যাবো, এই রাস্তা দিয়ে যাবো ঠাকুর দেখতে, আর বোধহয় লাইন পড়েছে অনেক, দেখি কতটা লাইন পড়েছে। তুমি বলছিলে না যে আমাকে দেখতে ভালো লাগছে কিনা, এ ফোনে দেখে নিও ভালো লাগছে কিনা। তো গাইস চলো আমরা লাইন দিয়ে আগে তারপরে ভিডিও করব। তো গাইস দেখো এখানে দড়ি খেলা হচ্ছে, ভালোই ঝোড়ো হাওয়া উঠেছে গো। গাইস দেখো প্যান্ডেলটা জাস্ট এইরকম হয়েছে, নিউল্যান্ডের নিউল্যান্ড বাটানগর নিউল্যান্ড পূজা কমিটির প্যান্ডেল। পূজা এটাতে হাঁটো, এটাতে হাঁটো, পূজা এটাতে হাঁটো না। আর আমরা প্যান্ডেলে এন্টার করছি, আর এই পূজা ঢুকছে দেখো, আর ছবি তুলছি, বাইরে বেরিয়ে ছবি তুলবো। কত ভলেন্টিয়ার দেখো, বাচ্চা বাচ্চা সব ভলেন্টিয়ার, আর প্যান্ডেলটা জাস্ট দেখো খুব সুন্দর প্যান্ডেলটা। তুমি সামনে এগিয়ে যাও, এগিয়ে যাও, আমার দিকে তাকাও, আমার দিকে ঘুরে যাও। তো গাইস দেখো ডোডো এসে, ডোডো আর পূজাকে দেখো, দেখো একবার একবার তাকাও তো আমার। তো এই আমরা পুজো প্যান্ডেলে উঠছি, প্যান্ডেলের সিঁড়ি আছে এইরকম, কত সিঁড়ি করেছে, অনেক সিঁড়ির ধাপ করেছে, সিঁড়ি ধাপ বেশি এ লাগে। সামনেই আগে এখানে স্বামী বিবেকানন্দ নাকি, এটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু, পার্বতীটা দেখো কত সুন্দর লাগছে, আর পুরো এরকম ওয়ালের কাজ। আমরা প্যান্ডেল দেখছি, ঠাকুর দেখতে ঢুকছি দেখো বাটানগর নিউল্যান্ড, নিউল্যান্ডের আসিনি তো
ভেতরটা যাই, ভেতরে গম্বুজটা দারুণ হবে। এদিকে এসে যাই, দেখো পূজা এখন ডোডোকে নিয়ে এন্ট্রি করছে। আর চলো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ভেতরে কি ঝাড়বাতি আছে? ভেতরে কি ঝাড়বাতি আছে রে ভাই? দারুণ করে না ডোডো, দেখ তো গাইজ, দেখো খুব সুন্দর করেছে আর কি, যেটা যেটা নয় আর কি বলবো আর কি। গম্বুজটা দেখো কত সুন্দর, দারুণ বাটা নিউল্যান্ডের পূজা কমিটির ঠাকুর এটা। ডোডোকে দেখাও না একটু, আমাদের জন্য কি রেখেছে দেখি গাই, পিছনে আমার ঠাকুর আছে, এই ঠাকুরই পুজো হবে, এইটা বুঝতে পারছি ঠাকুরগুলো পুজো হবে আর কি। আর ওইটা অ্যাকচুয়ালি আটের ঠাকুর, সেই জন্য এই ধারে আবার ঠাকুর তৈরি করছে। দেখো দেখে যাও জাস্ট, এটা হচ্ছে কার্তিক, মহিষাসুর এই সাইডে দাঁড়িয়ে আছে একদম, এটা সরস্বতী, সরস্বতী ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। মা দুর্গা একদম উপরে বসে রয়েছে, এটা আটের করেছে ডোরো, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো গাইস এই হলো প্যান্ডেল, এই দেখো প্যান্ডেলের পিছন সাইড গাইস, আর ওই হলো মেলা, আমরা মেলার দিকে যাবো এখন। আর পূজা নেমে যাচ্ছে, আর মেলাতে দেখো অনেক কিছু আছে আর কি, দোলনা আছে। একটু আগে যে যেভাবে হাওয়া ছেড়েছিল আমি ভাবলাম হয়তো বৃষ্টি জল এসে যাবে হয়তো, যত সব এখানে বেলুন গাড়ি চাকা সব দাঁড়িয়ে আছে। ইচ্ছা হচ্ছে এই দেখো পান, দেখো কত রকমের কত মশলা, দেখো পান এখানে লেখা আছে প্রায় ফায়ার ফায়ার প্যান আছে, আবার ফায়ার আগুন আগুন পান হবে। ফায়ার প্যান কত করে? 60 টাকা, 60 টাকা করে ফায়ার প্যান খাবে নাকি? কোথায় 20 টাকা? এখন আমরা খাবার ঠিক করতে পারছি না, আমরা কী খাবো গাইজ, এখন খালি এইসবগুলো দেখছি। দেখো কত দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে, এই দেখো লম্বা সারি দিয়ে চলে গেছে, খাবার দোকান ঠিকঠাক একটা পাচ্ছি না। মোমো সাইজ এরকম গাইজ, জ্যান্ত মোমো লাফাচ্ছে নাকি গো? এই দে দে আমি চেয়েছি, তুমি আমার সামনে দেখে ভুলে যাচ্ছ। কী চাটনি দিচ্ছ ওটা? ঝাল চাটনি, একটুখানি দাও সাইড, একটুখানি চাটনি দাও, মোটা দেখো ভাই ছোটো ছোটো আছে, কিন্তু কেমন টেস্ট হবে জানি না, এই প্রথম খাচ্ছি দাদাদের কাছে। হ্যাঁ চামচ দাও, চামচ দাও, হ্যাঁ হ্যাঁ স্যুপ দিতে হবে নাকি? বাড়ি দাও, ধরো একটু ধরো, আমি স্যুপটা নিয়ে আসি। হ্যাঁ হাত দিবি না টুটু, এই হেলমেটগুলো একটু তুলবেন, কার হেলমেট একটু তুলুন না। চা দা খাবি তো গাইস, খেয়ে নিয়ে আগে পূজা আর আমি। আর এই হলো মোমোর সাইজ, দেখো মোমোর সাইজগুলো খুব একটা বড় নয় কিন্তু দেখি কেমন খেতে। আর এই মোমোর প্লেটটাই 80 টাকা দাম। তো গাইস এখন 9:30 বাজে, আর এখন ডোডো আর পূজা এখন এই দেখো স্যুপ খাচ্ছে, স্যুপ ও আর ঠিক খাচ্ছে না, পূজাই খাচ্ছে, আর আমাদের মোমো খাওয়া হয়ে গেছে আজকে। এখন আইসক্রিম কত করে গো? 50 50 খাবে না? কুলফি আছে না? এটা কুলফি কেটে কেটে দিচ্ছে আর কি, দেখো
কত আছে অনেক ধরনের আছে এটা পুরো ভর্তি আছে তোমার যেটা পছন্দ করো পাতে বলো দেখো দেরি করো না টাইম হয়ে যাচ্ছে 10টা বেজে 10টা 15 হয়ে গেছে হ্যাঁ কি বলো না ওইটাই পছন্দ হয়েছে আগে এটা কিনে দাও চলে যাব তো সেই বলো বলো দি দাও আমাদের টোটো দেখো এখন একটা খেলার আগুতে নিয়ে নিয়েছে সেটা নিয়ে খালি ওর বদমাইজি করছে আর ওর মা কি করে ধীরে ধীরে বায়না করছিল তো গাইজ বাটার নিউল্যান্ড থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর কত এই গাইজ দেখো এখানে ব্যারিকেড করে রেখেছে ওইখানে পুলিশ বসে আছে আর এখানে পুলিশ বসে আছে আর এখানে দড়ি ফেলে রেখেছে রাস্তা পারাপার করছে আর টোটো জল খাবে এখন এই সবে নামলো টোটো দেখো এতক্ষণ পর টোটো নামলো না 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 যায় না ডাল পাতার পাখা গাইস ঠাকুরটা দারুণ হয়েছে পুরো ডাল পাতা আর টোটোকে দেখো এখানে দাঁড় করে দিয়েছে এখানে একটা তুলসী মঞ্চ হয়েছে গাইস আর উপরে চলচ্চিত্র দেখো এইরকম লাইট করেছে তোরা বসে পড়ছো নাকি ডোরো ঠাকুর নমকর তো গাইস ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে আর আমাদের সঙ্গে গেছে একটু দুষ্টুমি করে নে ভালোভাবে ঠাকুর দেখেছে আর হ্যাঁ আনন্দ করেছে খুব একটুও কাঁদে নে কিছু করে নে বসে একটা হেভি মজা নিচ্ছে আলোর আলোর কোনো কিছু ভয় পায়নি আর আজকে অনেক ভিড় কম ছিল জানো মা তো গাইজ আমাদের ঘোরা হয়ে গেছে আর আমরা ঘুরে ঘরে চলে এসেছি আর এখন বাজে দেখো পুরোপুরি 11:10 তো ভিডিওটা আমরা তো অষ্টমী আর সপ্তমী আরম্ভ হয়ে গেছে ষষ্ঠীতে আমরা আজকে বাটানগর নীলান পূজা কমিটিতে গেছিলাম ওখান থেকে হয়ে আর কি বাড়ি ফিরতে ফিরতে আরো কিছু ঠাকুর দেখেছি যাই হোক তো এখন গাইজ ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা এখানে এন্ড করছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নিউ ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং সো বাই তো গাইজ দেখো ঈশানীর একটা চুড়ি নিয়ে এসেছি ওর ব্রেসলেটের মতো পড়বে কি না দেওয়া পর্যন্ত বুঝতে পারছি না কতটা আনন্দ পাবে তো এখনো আসেনি তাই ভিডিওটা এখানেই এন্ড করলাম চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই দেখো পূজার সঙ্গে দেখো পূজা একটা চুড়ি নিয়েছে দেখো এই চুড়িটা কেমন দেখো ঝাঁঝা 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 করছে এদিকে তাকিয়ে বলো কিছু দেখো দেখো হ্যাঁ তো পূজা গাইজ দুটো চুড়ি নিয়েছে আর এইটা অওনার জন্য ব্রেসলেট নেওয়া হয়েছে তা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঢাকা